মুখটা জল দিয়ে ধুয়েছি, আর এখন এটা দিয়ে টোনার দিয়ে এটা মুখটা একটু পরিষ্কার করে নেব। ফেস ওয়াশ করা যায়, ফেস ওয়াশ করে আমি একটু এটা টোনার দিয়ে করে নেব। আর একটা টোনার নেব, আর এটা একটু মুখে লাগাবো। একটু শুকিয়ে গেলে তারপরে আমরা ইউজ করব ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার নেব, এটা হয়ে গেছে, এখন আমরা লাগাবো। তারপরে লাগাচ্ছি আমি এই বিবি ক্রিম। আমার এই বিবি ক্রিমটাও শেষ হয়ে গেছে প্রায়। আমি গার্নিয়ার ইউজ করি বিবি ক্রিম, এটা আমার জন্য ভালো, এটা স্যুট করে আমার মুখে। লিপসে আগে একটু ভ্যাসলিন লাগিয়ে নি। আমি একটু ফাউন্ডেশন লাগাবো। এখন আমি মেবেলিনের এই কনসিলারটা লাগাবো। এখন ফেস পাউডার দিয়ে সব সেট করে নেব একটু। আইব্রোজ একটু সেট করব, আমার ব্রোজ গুলো ভীষণ লাইট, তো একটু আমাকে এটা ইয়ে করতে হবে, একটু কালার দিতে হবে, ভীষণ লাইট আমার ব্রোজ গুলো। দেখো কি ডিফারেন্স, একদম লাইট, আর এটা একটু দেখা যাচ্ছে, ডিফারেন্স বোঝা যাচ্ছে। আগে ব্রোজে একটু লাইন টেনে নেব উপরে আর নিচে হালকা হাতে। এখন নিচে থেকে শেপ দেব একটু। এখন ভিতরে ফিল করব, চোখে একটু আই শ্যাডো লাগাবো। আগে লাগাবো হালকা, এটা নিয়েছি, আমি সব মেকআপ হাত দিয়েই করছি, ব্রাশ আর ইউজ করছি না। এখন আমি লাগাবো এই পিঙ্ক শেডটা লাগাবো, এটা আই মেকআপ ডান।
এখন করব একটু লিপস্টিক আর একটু ব্লাশার লাগাবো। মেকআপ ইজ ডান নাও, এখন আমি আমার চুলটা ঠিক করে আর শাড়িটা পরে আসছি। তো কিরাম লাগছি, আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে আর কানে পরে, গলায় পরিনি কিছু। একটা টিপ লাগিয়ে দেখি কিরাম লাগে। লাল টিপ লাগাই। টিপ লাগাচ্ছি না, এরমই ঠিক লাগছে। তো হয়ে গেছে আমার সিম্পল ডিনার বেলা মেকআপ সরস্বতী পুজোর জন্য। আর শাড়ি